গানের ঠিক খরা না, গানের ফরম্যাটটা বদলে গেছে, লোকে সিডিতে গান শুনছে না, অনলাইন গান শুনছে, কিন্তু সেই জন্য যে কোনো সিডি যখন প্রকাশিত হয় এবং তাতে এই যে পাঁচটা গান ছটা গান একসাথে থাকে, সিডির একটা কভার থাকে, এগুলো দেখলে খুব নস্টালজিক লাগে। তো এখানে রত্নেন্দ্র ভাদুরী, তার এটা প্রথম অ্যালবাম, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর ভাই রত্নেন্দ্র, আর সেই জন্যে আমি এই সব মেনে এসেছি, ওকে শুভেচ্ছা জানাতে। রত্নেন্দ্র গান শিখেছে এবং আমি আর বদ্ধমূল ধারণা যে আমার এটা শুনতেও ভালো লাগবে যারা পুরো প্রজেক্টে কাজ করছে। আমার তরফ থেকে শুভেচ্ছা আপাতত। বাঙালি দর্শকদের জন্য পুজোর আগে এরকম গান, বাংলা গান, আপনি বাঙালি দর্শকদের জন্য কি বলবেন? আমি যেটা বললাম, বাঙালি দর্শক অথবা শ্রোতা গান শোনা থামায়নি, কিন্তু গান শোনা বেড়ে গেছে, কিন্তু যেটা বললাম যে সিডি কিনে তারা শুনছে না। যেটা আমরা বারবার অনুরোধ করি যে ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে এত এরকম হয়ে গেল, আমাদের যদি একটুখানি দায়বদ্ধতা দিয়ে আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারি, এই এত এত টাকা আমরা খরচা করি, একটা 200 টাকা 250 টাকা দিয়ে কফি খাই, কিন্তু 50-60 টাকা দিয়ে একটা সিডি কিনি না, কিন্তু সেইটা যদি আবার আমরা আরেকবার চালু করতে পারি খুব ভালো হয়। আর যদি না করতে পারি ঠিক আছে, যেরমভাবে জীবন যেদিকে নিয়ে যাবে সেইভাবেই এগোতে হবে, কিন্তু গান তৈরি হচ্ছে। আমার বক্তব্য এইটাই যে রত্নেন্দ্র একটা গানের ভিডিও করেছে এবং সেটা ইউটিউবে আছে, তো এই করে লোকে গান শুনবে, আরও পুজোর সময় মানেই আরও গান প্রকাশিত হবে। প্রেস ক্লাবে প্রায়ই আসতে হয় আর এই রিলিজগুলো হচ্ছে, ভালো লাগছে, মনে হচ্ছে যেন আবার সেই পুরনো একটা সময় ফিরে পাচ্ছি, বাংলা গান আবার ফিরে আসছে, ভালো লাগছে। নতুন গান, বিশেষ করে নতুন গান ভীষণ দরকার। আর রত্নেন্দ্র এটাই ভালো লাগছে যে বম্বেতে থেকে এত বছর বম্বেতে থেকে বাংলা গানকে মনে রেখেছে, এবং ও যারা সুর করেছেন তারা নন বেঙ্গলি হয়েও বাংলাকে মাথায় রেখে সুর করেছে। আর রাজীব তো কলকাতারই ছেলে, ভালো লিখেছে সব কিছু নিয়ে গানগুলো, পাঁচটা গানই ভীষণ সুন্দর, আমি শুনেছি গানগুলো, আগেই শুনেছি। আমি চাইব যেন গান সবাই শোনে, এখন তো মানে পদ্ধতিটা পাল্টে গেছে, আগের মতো তো নেই, সিডি কিনে আর কেউ করে না, একটা ডাউনলোড করে শোনাটাই এখন চলছে, যেভাবে সে যেভাবেই হোক না কেন রত্নেন্দ্র গান যেন সবাই শোনে, এটাই আশা করবো আর কি। ওই যে আমি বললাম যে মা মাটির টানে আসতে হয়, তো আমি আমার কর্মসূত্রে বোম্বেতে থাকলেও আমি আমার শরীর আত্মা সব কিছুর মধ্যে কলকাতাকে নিয়ে বোম্বেতে গিয়েছি, তো আমি কলকাতাকে কখনো ছেড়ে যাইনি। আমি বোম্বেতে থাকলেও আমি জিওগ্রাফিক্যাল রিজনে হয়তো বোম্বেতে পড়ে আছি, কিন্তু আমার চোখ বন্ধ করলে আমি কলকাতাকে দেখতে পাই, কলকাতাকে ফিল করি, তো সেই জন্য কলকাতার বাংলার সাথে আমার মানে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথেই আমি তাকে পাই, আমি তাকে এখানে ফেলে যাইনি। তো যখন গানের জগতে এলাম তো প্রথম গানটাই বাংলা, আর যখন গান শিখেছি বা গান শুনেছি তখনও হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, অশোকদার মতন লোকের কম্পোজিশনে গান বহু শুনেই তো আজকে বড় হয়েছি, মানুষ তো শুনেও শেখে, এবার শুনতে শুনতেও যেটা আমার আমার মধ্যে যেটা তৈরি হয়েছে সেটাও বাংলারই। সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে যাকে আমি সবথেকে বেশি মিস করছি তিনি আমার গুরুজি সুরেশ ভাটকর, এবং সুরেশজি কলকাতাতে আসতেন কিন্তু কোনো কারণে আসতে পারেননি, এবং উনি বলেছিলেন বোম্বেতে রিলিজ করো যদি আমি এখানে থাকতে পারবো। তো সুরেশ ভাটকর যিনি আমাকে গান আর রত্নেন্দ্র এই দুজনকে পরিচয় করানোর পেছনে ওনারই একমাত্র অবদান, যেটা আমি আগেও বলেছি, অফকোর্স ওনাকে মিস করছি। আর আমার আমার স্বর্গীয় পিতা, আমার বাবা যিনি সঙ্গীতাচার্য, যিনি আমার রক্তের মধ্যে গান দিয়ে চলে গেছেন, তাকে তো আমি সবসময় মিস করি, তো তার জন্য কোনো নির্দিষ্ট কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না।